হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 25-এ বিয়ে না হলে যে সমস্যা হয় নারী, আমাদের সমাজে নারীদেরকে বলা হয়ে থাকে কুড়িতেই বুড়ি। আর এই কথাটি বলার কারণ হলো 25 বছর বয়সের পরে মেয়েদেরকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য নানান দিক থেকে চাপ সৃষ্টি করা হয়। পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাই সারাক্ষণ বিয়ের ব্যাপারে আলাপ শুরু করতে থাকে। বিয়েই একটি মেয়ের জীবনের মূল লক্ষ্য, এমনই প্রচলিত ধ্যান ধারণার কারণে নানা রকমের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারীদেরকে। যেমন প্রতিদিন খাবার টেবিলে বিয়ের প্রসঙ্গ, সকালের নাস্তার সময় বা রাতের খাবার সময় যখনই হোক বাবা মা বিয়ের প্রসঙ্গ তুলবেনই। খাবার টেবিলে বাবা মায়ের সাথে মুখোমুখি হতেও সংকোচ ও আতঙ্ক তৈরি হয় এমন অবস্থায়। কর্মক্ষেত্রে গেলে এর ওর বিয়ের গল্প, বাসা থেকে বের হয়ে কর্মক্ষেত্রে গিয়েও যে শান্তি নেই, অফিসেও আজ এর বিয়ে কাল ওর বিয়ে, কিছু না হলেও বিয়ের পরিকল্পনা, বিয়ের ঘটনা ইত্যাদি তো সারাক্ষণই শুনতে হয়। ঘন ঘন বিয়ের দাওয়াত পাওয়া, বিয়ের প্রসঙ্গ যখন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায় তখন বিয়ের দাওয়াত পাওয়াটাও বেশ বেড়ে যায়। আর বাবা মাও বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য জোর করে, কারণ বিয়ের দাওয়াতেও অনেক সময় বিয়ের প্রস্তাব পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য পোশাক খুঁজে না পাওয়ায় বিয়ের দাওয়াতে আগে যেমন তেমন ভাবে গেলেই হতো, আর এখন না সেজে গেলে মায়ের বকুনি খেতে হয়। বিয়ের দাওয়াতে যাওয়ার সময় তাই কি করবেন সেটা ঠিক করা মুশকিল হয়ে যায়। যে কোনো পার্টিতে বন্ধুদের সাথে বন্ধুদের সঙ্গীরা আসা, বন্ধুদের পার্টিতে গিয়েও শান্তি নেই। বন্ধুদের পার্টিতে আপনার বন্ধুরা সবাই তাদের বয়ফ্রেন্ড অথবা স্বামীকে নিয়ে আসেন আর আপনি সেখানে যান একদমই একা একাই, তখন নিজেকে অনেক অসহায়ও লাগে আপনার। কাছের দূরে সবাই সারাক্ষণ বয়ফ্রেন্ড বা বিয়ে সম্পর্কে প্রশ্ন করা ক্লাসমেটরা, কলিগরা, বন্ধুরা, কাজিনরা সবাই সারাক্ষণ আপনার বিয়ে কবে, বয়ফ্রেন্ড আছে কিনা এসব নিয়ে প্রশ্ন করেন, যেন পৃথিবীতে বিয়ে বা প্রেম ছাড়া আর কোনো কথা বলার বিষয়বস্তু নেই। হারামশাই আপনাকে বলা হয় যে বয়স হয়ে গেলে বাচ্চা হবে না, আপনাকে একটা কথা নিয়মিতই শুনতে হবে, কথাটি হলো এখন বিয়ে করছো না, বয়স হয়ে গেলে তো বাচ্চা হবে না। এত সব কিছুর পরেও আপনি নিজের জীবন নিয়ে সুখী, এত রকমের জটিল পরিস্থিতিতেও আপনি অনুভব করতে পারবেন ভালোই আছেন, আপনি নিজের মতোই চালিয়ে যাচ্ছেন নিজের জীবনটাকে, অন্যের ইচ্ছায় চলতে হচ্ছে না আপনাকে, আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে না। একটা সময়ে আপনি নিজেই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন, আপনি মন থেকে শ্রদ্ধা করতে পারবেন এবং ভালোবাসতে পারবেন, এমন কাউকে নিজের জন্য নির্বাচন করবেন আপনি, তখন ফেলে আসা এসব স্মৃতি মনে মনে হাসবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।